সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 721-এর পক্ষ থেকে দেশ ও বিদেশে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা এখন এসেছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের যে বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং জননেত্রী শেখ হাসিনা রাস্তা অর্জন করায় আবারও তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। তো আমরা আসলে জানতে চাব যে তিনি এই করোনাকালীন সময়েও ইউনিয়নের যে অসহায় হতদরিদ্র মানুষের পাশে কতটুকু ছিলেন এবং এই আবারও যে যদি নির্বাচিত হন যে তার যে ইউনিয়নে যে কাজগুলো বাকি আছেন এবং কি অসহায় হতদরিদ্র মানুষের পাশে তিনি কতটুকু থাকবেন এবং 5 তারিখে যে ইলেকশন পঞ্চম ধাপে তিনি কতটুকু আশা করেন যে আবারও তার ইউনিয়নবাসী তার পাশে কতটুকু থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমান রহিম। আমি 6 নং নাটেশ্বর ইউনিয়নে 2016 সালে আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন দলীয় প্রতীকে ইউপি নির্বাচনগুলোর সিদ্ধান্ত নিয়েছিলেন তখন আমিও একজন নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে আমাদের এমপি মহোদয় আলহাজ মোর্শেদ আলম এবং জসীমউদ্দিন সাহেবের মাধ্যমে নৌকা প্রতীক পেয়ে আমি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে 2016 সালে আমার 6 নং নাটেশ্বর ইউনিয়নে জয়যুক্ত করেছি। সেই থেকে অদ্য অবধি আমি নাটেশ্বর ইউনিয়নের উন্নয়নের জন্য এমপি মহোদয় এবং এমপি মহোদয়ের ছোটো ভাই জসীমউদ্দিন সাহেবের সাথে যোগাযোগ রেখে সম্পূর্ণভাবে আমার ইউনিয়নে প্রাইমারি স্কুল এবং মাদ্রাসা হাই স্কুল সহ উনি অনেক উন্নয়ন দিয়েছেন এবং পরবর্তীতে আমার ইউনিয়নের রাস্তাঘাটগুলো নিয়ে আমি অনেক কথাবার্তা ওনার সাথে বলেছি এবং উনি আমার ইউনিয়নে অল্প কিছু রাস্তা এখন আমার ইউনিয়নে বাকি আছে, মেইন সড়ক সংযোগগুলো যেটি আমরা আগামী 2022 সালের ভিতরে ওনার সাথে সম্পূর্ণরূপে উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো আছে এটা সহযোগিতা করে আমি সব কাজগুলো ওনার হাতে দিয়েছি এবং আমি আগামী 5ই জানুয়ারি যে নির্বাচন আসছে পঞ্চম ধাপে আবারও আমাকে জননেত্রী শেখ হাসিনা এবং এমপি মহোদয় জসীমউদ্দিন সাহেব আবারও আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। ইনশাল্লাহ আমার ইউনিয়নের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি 100% আশাবাদী, আমার ইউনিয়নের দলবদ নির্বিশেষে সবাই আমাকে নৌকা প্রতীকে ভোট দিবেন এবং আমাকে জয়যুক্ত করবেন। আমাদের ইউনিয়নের উন্নয়নের স্বার্থে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার স্বার্থে, এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী স্বার্থে সবাই ইনশাল্লাহ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটাই আমি আশাবাদী। ইনশাল্লাহ আমি 5 তারিখ নৌকা প্রতীক নিয়ে জয়যুক্ত করব 6 নং নাটেশ্বর ইউনিয়নে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 6 নং নাটেশ্বর ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সমর্থনে, আলহাজ মোর্শেদ আলম সাহেবের সমর্থনে এবং বাংলাদেশ ব্যবসায়ী সমিতি FBCCI-এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলহাজ জসীমউদ্দিন সাহেবের সমর্থনে নৌকামার্কার আজকের এই পথসভায় প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি বাংলা টিভি 71-কে। তারা আজকে তাদের এই টিভির মাধ্যমে আমাদের এই প্রচারকে সম্প্রসারণ করার জন্য ইনশাল্লাহ এই বাংলা টিভি আগামী 5 তারিখে আমরা দাওয়াত দিলাম, অগ্রিম দাওয়াত দিলাম আল্লাহ পাকের রহমতে সেনবাগ সুনামুড়ি আংশিকের রূপকার, উন্নয়নের রূপকার, যিনি প্রথম ক্ষমতা এসে বলেছেন আমি দিতে এসেছি নিতে আসি নাই। আজকে এগুলো দৃশ্যমান, ওনার কথা এবং কাজের যে মিল সেটা দৃশ্যমান আছে। শুধু আমাদের নাটেশ্বর নয়, পুরো ওনার সংসদীয় আসনেই উনি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন, আমি আশা করব এই এলাকার জনগণ আগামী 5 তারিখে উন্নয়নের শর্তে জনাব মোর্শেদ আলমের সাথে থেকে নৌকাকে প্রতিটা কেন্দ্রে বিপুল ভোটে বিজয় করে উন্নয়নের সাথে একমত পোষণ করবেন। রাস্তাঘাটের জন্য, এই রাস্তাটার জন্য দীর্ঘ 50 বছর থেকে অনেক সরকার আসছে, বিএনপি সরকার আসছে, এর আগে দিয়ে আরও মনে করেন কি জানি অনেক সরকার আসছে, কোনো সরকারে কিন্তু এই রাস্তাটার উন্নয়নমূলক কোনো কাজকর্ম করা নাই। এ মোর্শেদ সাহেব যখন ক্ষমতাতে আসছে, ক্ষমতাতে আসার পর থেকে কাশমাজির বাড়ি পর্যন্ত, বাড়ির দরজা পর্যন্ত রাস্তাটা ফাঁকা কাজ করছে, আর অল্প একটু রাস্তা 900 মিটার পর্যন্ত রাস্তা বাকি আছে। এই রাস্তাটার জন্য আমরা উদ্দত্ত আহ্বান রাখছি যে চেয়ারম্যান সাহেব কবির হোসেন খোকন সাহেব যদি বিপুল ভোটে জয় হয়, আমার সর্বস্তরের জনগণের প্রতি উদ্দত্ত আহ্বান রইল, 6 নম্বর নাটেশ্বর ইউনিয়নবাসীর প্রতি উদ্দত্ত আহ্বান রইল। উনি কথা দিছে কবির হোসেন খোকন ভাই যদি নির্বাচিত হয় তাও করে দিবে, নির্বাচিত না হলেও করে দিব। তারপরে কিন্তু আমি 4 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সবার কাছে উদ্দত্ত আহ্বান রাখবো,
কমিশন বাইকে অন্তত নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে। ছয় নং নাটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কবির হোসেন খোকন ভাইয়ের গণসংযোগে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি। আমরা এই এলাকাবাসীর এবং কি বিভিন্ন স্তরের মানুষের কাছে যে পরিমাণ সাড়া পাচ্ছি, ওই সাড়াতে আমরা বুঝতে পেরেছি আগামী 5 তারিখে ইনশাআল্লাহ বিপুল ভোটে আমাদের জয় সুনিশ্চিত হবে।